দর্শকদের কাছে একটা প্রিসিশিয়ান গরু দেখা দিচ্ছি। এগুলো হচ্ছে এটা নাকি ইকবাল ভাইয়ের বইয়ের পালা গরু নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, বল পালা গরু তো, বইয়ের তো পালা গরু তাই নাকি? এটা তো সাত মন হবে। আচ্ছা, সামনেটা তো সাত মন হবে না, এটা সাড়ে সাত মন হবে। এটা তো সাড়ে সাত মন। হ্যাঁ, সাড়ে গরু, সাড়ে গরু। তো এটার প্রাইস কেমন রাখছেন বা আস্কিং প্রাইস? মানে বিক্রি হবে আপনার 1,10,12,14। দামটা মনে বেশি হচ্ছে না? না, দাম এখন তো বাজারের চড়া দাম। আচ্ছা, এটা কত মন মাংস হবে এটাতে আনুমানিক? এটাতে চার মন হবে। চার মন হবে। তারপর আপনার পিছনে আরেকটা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা, এটা কোন দেশি? এটাও কুষ্টিয়ার গরু। এটা কুষ্টিয়া? আপনাদের খামারে মনে কুষ্টিয়ার গরু বেশি নাকি? হ্যাঁ, আমাদের এখানে কুষ্টিয়ার গরু বেশি। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এখানে হচ্ছে কুষ্টিয়ার কোন কোথা থেকে আপনারা গরু সংগ্রহ করেন বলতো? আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গরু ক্রয় করি। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আমরা এখানে আরো কিছু গরু দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। পাশে একটা গরু দেখতে পাচ্ছি, এটা কত মন মাংস হবে আনুমানিক? এটা সাড়ে চার মন হবে। সাড়ে চার মন। তো প্রাইস কত রাখছেন এটা? এটা 1,25,000। 1,25,000 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি বন্ধুরা, আরো কিছু গরু দেখা যায় আমাদের দর্শকদের জন্য। এটা তো আচ্ছা আচ্ছা আচ্ছা, রেড কালার। রেড কালার তো অনেকে পছন্দ করে নাকি? লাল কালার, লাল গরু বলা থেকে। তো বন্ধুরা আমরা হচ্ছে আর কিছু দেখিয়ে দিচ্ছি আমাদের ইকবাল ভাইয়ের খামার থেকে, মা ডেয়ারি ফার্ম থেকে। তাকে দামটা গরু বলে? হ্যাঁ, দামটা দামটা গরু বলে। তো এটার প্রাইস কত রাখছেন? এটাও 1,25,000 টাকা। এখানে হচ্ছে আমাদের ইকবাল ভাই যে গরুর প্রাইসগুলো বলছে বন্ধুরা, এগুলো কোনো ফিক্সড দাম না। আপনারা অবশ্যই আমাদের ইকবাল ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করে জেনে আসবেন, প্রাইসটাও জেনে আসবেন, ঠিক আছে? আমরা হচ্ছে এই ভিডিওতে মূলত আপনাদেরকে একটা ভারসাম্য দাম বলছি, আপনারা অবশ্যই জেনে আসবেন যে গরু তো একদমই বিক্রি হয় না। গরুর তো কোনো কোনো দিনেও যে কোনো ফার্ম হোক বা বাজার হোক কখনোই হচ্ছে একদমই সেল হয় না। সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে বা আপনাদের ধারণার সুবিধার্থে আমরা একটা প্রাইস নির্ণয় করবেন ওনারা, ইকবাল ভাই। তো আপনারা সেই অনুযায়ী আপনার সাথে আমাদের ইকবাল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? ইকবাল ভাই, আমাদের দর্শকদের আরও দেখিয়ে দিন কিছু গরু। আপনার খামার দেখছি অনেক গরু রয়েছে, পাশে আরেকটি গরু রয়েছে, এটার প্রাইস কেমন এবং কত মন মাংস হতে পারে আনুমান? এটা সাড়ে পাঁচ মন হবে মাংস। সাড়ে পাঁচ মন? আচ্ছা বন্ধুরা, এটাতে সাড়ে পাঁচ মন মাংস হবে বলে আনুমানিক ধরা হচ্ছে আমাদের ইকবাল ভাই ধরেছেন। এটার কেমন প্রাইস হবে? এটা 1,50,000 টাকা পড়বে। এটার প্রাইস 1,50,000 টাকা। আচ্ছা আচ্ছা, একটু খাবার টুকুর দিয়েন ভাই, খাবার দাবার দিয়েন, নাহলে তো একটা ভিডিওতে আমাদের দর্শকরা তো নাহলে ইয়ে হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখা দিন আপনাদের কাছে কি কি গরু আছে মূলত? আর আমাদের এখানে সবগুলো কুষ্টিয়ার গরু, কিন্তু জাতের মধ্যে বেশ কম আছে আর কি। জাতের মধ্যে বেশ কম আছে নাকি? এগুলো হচ্ছে বড় সার। আচ্ছা, বড়গুলো দেখেন, বড়গুলো প্রাইস কেমন? একটু ঘুরে দেন ভাই, একটু ঘুরে দেন। আচ্ছা, এখানে আরো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখেন ভাই, এটা কোন দেশি? এটা এটাও কুষ্টিয়ার গরু। এটাও কুষ্টিয়ার গরু। বন্ধুরা কত মন মাংস হবে এটাতে? এটাতে সাত মন হবে মাংস। সাত মন মাংস হবে বন্ধুরা। এটাতে প্রাইস কত দিবেন এটাতে আনুমানিক? এটা 2,55,000 টাকা। 2,55,000, 2,55,000 টাকা বন্ধুরা। এখানে পাশে আরেকটা আছে, এটার প্রাইস সেম? এটা 2,80,000, এটা সেম হবে না, এটা কারণ গরুর কন্ডিশনের মধ্যে বেশ কম আছে। আচ্ছা আচ্ছা, এটাতে কি আরও ইয়ে বেশি নাকি? হ্যাঁ, এটাতে মাংস বেশি হবে আর ওটা আমাদের কিনাও বেশি পড়ছে, মানে এক একটা এক এক কোয়ালিটির। আচ্ছা, তো ভাইয়ের বাড়ি কোথায় মূলত আমাদের ইকবাল ভাইয়ের? আমাদের বাড়ি এখানে শিকলবাহা, কর্ণফুলি। ও আচ্ছা, কর্ণফুলি, আমরা এখানে না? জি। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এখানে কুষ্টিয়া থেকে বিভিন্ন ধরনের গরু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখা যান আমাদের দর্শকদের আর কিছু দেখা যান ভাই। এগুলো দেখতে পাবেন, এগুলো দেখা যান। এগুলো কত করে, কেমন প্রাইস, কেমন করে দিচ্ছি? এটা এটা কত এটা ভাই? এটা এমনি কাস্টমার থেকে দাম চাই 3,50,000 টাকা। আচ্ছা আচ্ছা, কত হলে দিয়ে দিবেন? 250 হলে দিয়ে দেবো, মানে 2,50,000 হলে দিয়ে দেবো। এটা 2,50,000 টাকা করে দিয়ে দিই। কত মন মাংস হতে পারে আনুমানিক? এটাতে আপনার মাংস হবে বেশি, 7-8 মন হবে মাংস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইকবাল ভাই, জি, অনেকে তো হচ্ছে আপনার স্কেল মেপে আপনার কোরবানি গরু ক্রয় করে, তো সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা আছে? হ্যাঁ আছে, ইনশাল্লাহ। স্কেলের সুবিধা আছে নাকি? স্কেলের সুবিধা। তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে, যদিও গরু কোরবানির গরু স্কেলে মাপা ঠিক না, তারপর অনেকে স্কেলে মেপে ক্রয় করে, এখন তো ক্রয় করে মানে লাইফ হয় আর কি, এটা ধারণার জন্য। তো সেক্ষেত্রে যারা হচ্ছে স্কেলে ক্রয় করবেন তাদের জন্য সেই স্কেলের সুবিধা আছে। হ্যাঁ, স্কেলে ক্রয় করতে পারবেন, আবার এমনিতে ঠিকাও ক্রয় করতে পারবেন, ওটা ঠিকা বলি আর কি নাকি? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা আমরা আরো দেখিয়ে দিচ্ছি আরেকটা গরু, এটা এটা কেমন প্রাইস? এটা হ্যাঁ হ্যাঁ, কত মন মাংস হতে পারে আগে এটা বলে? এটা 9 মন হবে মাংস। এটা হচ্ছে 9 মনের মতো মাংস হবে বলে আনুমানিক ধরা হচ্ছে বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা এমনি
বিক্রি করব কিন্তু 250 হলে মানে 2,50,000 টাকা হলে 2,50,000 টাকা হলে সেল করে দিবেন এমনিতে কাস্টমারসে বেশি যাবে নাকি বেশি দেবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আরেকটি গরু দেখিয়ে দিচ্ছি এটা কত ভাই এটার কত মন মাংস হতে পারে আনুমানিক এটার আনুমানিক মাংস হবে আপনার 9 মন 9 মনের মতো নাকি তো আমরা হচ্ছে যারা কুরবানি গরু কিনে তারা অবশ্যই হচ্ছে কালার দেখে বা গরুর স্বাস্থ্য দেখে কালার সুন্দর গরু হ্যাঁ অনেক সুন্দর কালার গরু কিন্তু সাদা এবং রেড এবং ব্ল্যাক কালারের একটি সুন্দর কালার তো সেক্ষেত্রে এটা প্রাইস কত রাখবেন ভাইয়া এটা 3,00,000 টাকা 3,00,000 টাকা মানে এটা কালার সুন্দর এখান 3,00,000 টাকা না সুন্দরের জন্য না এটা মনে করুন মাংস তারপরে আপনার দেখতেও সুন্দর মাংসের জন্য সরস হবে মাংস তারপরে এটা আমাদের কিনাও বেশি এগুলো আমরা তো কিনে আনছি এগুলো কিনে এনে আমরা দর্শক ধরে বলে দেন আপনারা মূলত গরুর কি কি খাবার দেন অনেকে তো বলে অনেক হরমোন ইউজ করে না না আমরা তো এখানে শুধু আপনার ফাতাভুষি আর কুরা মানে মোটা কুরা আর সোয়াবিন খাওয়াই আর কিছু খাওয়াই না আর কিছু খাওয়া না আমরা অবৈধ কিছু খাওয়াই না কারণ অবৈধ খাওয়ালে তো আমাদের এটা তো হচ্ছে 12 মাসই ব্যবসা কারণ আমরা যদি বিক্রি করতে না পারি সেটা এখানে থেকে যাবে আচ্ছা ভাই আপনাদের লোকেশনটা বলে দিন আমাদের দর্শকদেরকে আমাদের লোকেশনটা হচ্ছে আপনার মজ্জার ট্র্যাক মানে কর্ণফুলী উপজেলা মজ্জার ট্র্যাক গোল চক্কর আছে না গোল চক্করের একটু পাশে কর্ণফুলী গ্যাস পাম্পের পাশে কর্ণফুলী উপজেলা আর কি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা আরো একটি করে দেখিয়ে দিচ্ছি ভাই এটা কেমন হবে মাংস গরু দেখবেন ফ্রেশ হ্যাঁ ফ্রেশ এগুলো এগুলো সুন্দর গরু গোসল করেছেন না সকালে না না আমরা গোসল করি না আমরা গোসল করি আপনার একদিন পর পর একদিন পর গোসল করেন হ্যাঁ কারণ প্রতিদিন গোসল করলে গরু ক্লান্ত হয়ে যাবে ঠান্ডা দূরে যায় না হ্যাঁ ঠান্ডা দূরে যাবে আপনার বিভিন্ন রোগ বেলায় আছে সেজন্য এটাতে কত মন মাংস হবে আনুমানিক এগুলো 9 মনের উপরে হবে মাংস 9 মনের উপরে মাংস হবে না এটার আস্কিং প্রাইস কত রাখছেন এটা রাক্সরিন প্রাইস হচ্ছে আপনার 2,80,000 দর্শকদের কাছে একটা ফিজিশিয়ান গরু দেখা দিচ্ছি এগুলো হচ্ছে এটা নাকি ইকবাল ভাইয়ের বইয়ের পালা গরু নাকি ভাই হ্যাঁ হ্যাঁ বল পালা গরু তো বইরা তো পালা গরু তাই নাকি এটা আপনার বউ মনে স্পেশালি পালি রাখছে ভাই দেখেন বন্ধুরা এটা হচ্ছে মানে ইকবাল ভাই বিক্রি করবে যেহেতু বইয়ের পালা গরু হ্যাঁ খুবই স্নেহের খুবই আদরের এই কারণে ভাই হচ্ছে এটা আলাদা রাখছে সবচাইতে ঠিক আছে এখানে কিন্তু অনেক জায়গায় খালি বন্ধুরা আপনারা দেখেন এখানে কিন্তু জায়গা অলরেডি খালি আছে আমাদের ইকবাল ভাই এটা কিন্তু আলাদা রাখছে আচ্ছা ভাই এটাতে কয় মন মাংস হতে পারে আনুমানিক বলেন এটাতে আপনার মাংস হবে 5.5 মন 5.5 মন এটাতে মনে হয় যে গরুটা একটু শুকনা নাকি না শুকনো না একটু অসুস্থ উনি একটু অসুস্থ হ্যাঁ পায়ে ব্যথা পায়ে ব্যথা হ্যাঁ পায়ে ব্যথা পাইছে তো সেজন্য এটা কত রাখছেন আস্কিং প্রাইস কত এটা আস্কিং প্রাইস হবে আপনার 1,45,000 এটা আস্কিং প্রাইস হচ্ছে বন্ধুরা 1,45,000 টাকা তো যারা হচ্ছে গরুগুলা সম্পর্কে জানতে চান বা কিনতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের ইকবাল ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন আপনাদের কাপল কাপল সেট নেই মানে মনে করেন যে দুইটা গরু একসাথে সেল দিবেন এরকম নাই দুইটা গরু গরু আমরা তো একসাথে 10টা 20টা এভাবে বিক্রি করি আচ্ছা আচ্ছা মানে অনেকে তো আবার অনেক খামারে কি করে যে দুইটা গরু একসাথে সেল দেয় হ্যাঁ যদি সুন্দর হয় তো সেক্ষেত্রে দুইটা গরু একসাথে সেল দেয় তো এগুলোতে মাংস কেমন হবে এগুলো 10 মন করে হবে মাংস মাংস 10 মনের মতো হয় বন্ধুরা তো এটা হচ্ছে আপনার সার গরু না হ্যাঁ সার গরু সার গরু তো এটার প্রাইস কেমন রাখছেন বা আস্কিং প্রাইস এটা এগুলো আস্কিং প্রাইস হবে আপনার দুটোটা নিলে 5.5 লাখ টাকা বন্ধুরা আপনারা এগুলো হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে দুইটা গরু একসাথে 5,00,000 টাকা না 5.5 লাখ টাকা তো 5.5 লাখ টাকা এগুলো আমাদের এই গরুটা সেল দিবে বন্ধুরা এখানে আরো কিছু গরু দেখতে পাচ্ছি আমরা এটা তো আপনার কোন দেশের গরু এটা কোন কোন গরু এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো সব কুষ্টিয়ার গরু সব কুষ্টিয়ার গরু সারাগুলো মনে হচ্ছে আবার বাইরের দেশে হ্যাঁ ইন্ডিয়ান তিনটা আছে আমাদের কাছে এটা কত এটা তো মাংস কয় মন হবে ও 5 মন হবে মাংস এটা ঘুরে দেখেন তো গরুটা এই তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর কালার একটি গরু এটার কত রাখছেন আস্কিং প্রাইস এটার আস্কিং প্রাইস হবে আপনার 1,25,000 1,25,000 টাকা আচ্ছা এখানে আমরা একটা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান গরু হ্যাঁ অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গরু বন্ধুরা ফিজিশিয়ান গরু আর কি ফিজিশিয়ান বলে অনেকে অস্ট্রেলিয়ান বলে আমাদের স্থানীয় ভাষায় যেটা অস্ট্রেলিয়ান হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমরা দেখিয়ে দিই আপনাদের জন্য তো এটাতে কত মাংস হতে পারে আনুমানিক এটাতে মাংস হবে আপনার 7 মন এটাতে আনুমানিক 7 মন মাংস হতে পারে প্রাইস আস্কিং প্রাইস কত আস্কিং প্রাইস হবে আপনার 1,70,000 1,70,000 তো সেক্ষেত্রে তো আমাদের দর্শকরা আসলে অবশ্যই কমিয়ে রাখবেন নাকি হ্যাঁ একটু 19-20 হবে একটু 19-20 হবে কমিয়ে রাখবেন তো এখন যেহেতু বাজার দর বেশি এখন একটু বেশি এখন মাংসের দাম বেশি না এখন আমরা তো মাংস কিনে গায় 800 টাকা করে মাংস কেজি আচ্ছা তো আমরা আরো একটু দিতে পারি এটা তো প্রাইস সেম নাকি ভাইয়া হ্যাঁ এটাও প্রাইস সেম এটা তো প্রায় কাছাকাছি না হ্যাঁ কাছাকাছি এখানে আরো কিছু বলে দেখতে পাচ্ছি এটা একটু দাম তো দেখি বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আরো একটি অস্ট্রেলিয়ান বাস্কিজি যেটা হবে তো এটাতে কম হতে পারে মাংস আনুমানিক এটা 5.5 মন হবে 5.5 মন কত রাখছেন কত দিবেন এটা দাম হবে আপনার 1,45,000 1,45,000 না আরো কমাই দেন না কম হবে না আরো এগুলো কমানো যাবে না এগুলো আমি তো বলতেছি এগুলো আপনার সঠিক দাম
দাম তবে একটা আনুমানিক বলছো আর কি না আনুমানিক কেন বলবো এগুলো তো মনে করেন আপনি আমরা তো কিনে আনছি কিনার চাইতে মনে করো আমরা যদি লাভ করতে না পারি তাহলে গরু বিক্রি করে আর লাভ কি আচ্ছা আচ্ছা তো এইভাবে আমাদেরকে আরো কিছু ঘুরে দেখিয়ে দেন আমাদের অসুবিধার জন্য যেহেতু যেহেতু সামনে কুরবান ঠিক আছে তো সেই উপলক্ষে আমরা আপনাদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের গরু দেখাচ্ছি দেশি বিদেশি তো আপনারা ধারণার জন্য যা আমরা ভিডিওটা করছি তো আপনারা যারা হচ্ছে অবশ্যই গরু কিনবেন আমাদের স্ক্রিনে ইকবাল ভাইয়ের নাম্বার থাকবে আপনারা অবশ্যই গরু কিনতে চাইলে আমাদের ইকবাল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা আর একটু দেখে দিচ্ছি আপনাদের জন্য আর গরুটা তো অনেক উঁচু হ্যাঁ উঁচু কত এটা তো কত মন হবে মাংস এটা 8 মন হবে মাংস 8 মনের মতো না আচ্ছা যারা হচ্ছে লম্বা পাওয়ালা গরু যারা খুঁজে হ্যাঁ সাদা ইন্ডিয়ান গরু সাদা ইন্ডিয়ান গরু যারা আছে তাহলে এটা কত রাখবেন বলেন এটা 2,20,000 টাকা একদম 2,20,000 একদম একদম আচ্ছা আমাদের ইকবাল ভাই হচ্ছে এটাতে একদম বলে দিয়েছে আচ্ছা ইকবাল ভাই আরো তো আছে এগুলো দেখা দিন তো কত এগুলো কি সেম নাকি না এগুলো একটু কম আছে এরকম আছে যারা হচ্ছে আরো কম বাজেট তাদের জন্য দেখা দিই দুইটা আরো দুইটা আছে এটাতে 7 মন হবে আচ্ছা সামনেটাতে 7 মন হবে না এটা 7.5 মন হবে এটাতে 7.5 মন বেল বাটনে প্রেস করে দিবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে আশা ব্যক্ত করে শেষ করছি আজকের স্পেশাল ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।